হাই গাইস, আজকে আমরা জাকারিয়া স্ট্রিটে কলকাতায়। আজকে আমরা চলে এসেছি এখানে দেখতে রমজান মাসে কিভাবে মানুষজন রোজা ভাঙে। তার জন্য ফার্স্ট আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে হায়দ্রাবাদের হালিম খেতে। আমরা দেখে নেব ঠিক এই জিনিসটা কি, এটা কি হায়দ্রাবাদ থেকে আনা নাকি এটা অন্য কোন দেশের খাবার। এটা দেখার জন্য আমাদের চলে যেতে হবে খাবারের দিকে। ততক্ষণ আমরা কথা বলে নেবো দোকানের ওনারের সাথে। আসুন দাদা, আপনার নামটা বলুন। আমার নাম শেখর শাহ আলী। ফার্স্ট অফ অল আই উড লাইক টু সে আসসালামু আলাইকুম এন্ড নমস্তে এভরিওয়ান, উইশ ইউ হ্যাপি রমজান এভরিওয়ান। আচ্ছা, আপনাদের এখানে এখন রমজান মাস শুরু। আপনাদের এখানে মানুষজন পাঁচটার পর খাবার খায়, এই বিষয়টা নিয়ে আপনি একটু বলেন। খাবার দাবার ব্যাপারটা হচ্ছে এই যে স্পেশাল রমজানের মাসটা আছে, আপনি যেখানে যাবেন সবসময় হালিম পাওয়া যায় না। Only for Ramzan you will get this food, special food for Ramzan. You know, this is a Zakaria street, you will get everywhere different kinds of, you know, roadside of food, and it's a very amazing and very tasteful. Because I belong to this industry. I during in 10 বছর 10 12 বছর বড় ফাইভ স্টার হোটেলে এয়ারলাইন্সে কাজ করেছি। ডিউ টু প্যান্ডামিক আই লস্ট মাই জব, সো দ্যাট ইজ দ্য রিজন আই ট্রাই সামথিং ডিফারেন্ট কাইন্ডস অফ থিংস টু ওপেন এয়ার। অ্যান্ড উই মেড টুডে উই মেড স্পেশাল হালিম ফ্রম হায়দ্রাবাদ, which is made for Irani style. What is the meaning of Hyderabadi means? You will completely mix with the meat and pure ghee. We are not using any kinds of dal, and we are, you know, the making process is very long. We are starting from the late night, then it's ready for morning nearby afternoon 3 o'clock. We are making different variants. Heavy bhi hota hai, and you know, that normal bhi hota hai. Yeah, I belong to Hyderabad only. No. Yeah, I made from Hyderabad only. We came from Hyderabad special for Kolkata people. So guys, why to wait? Come and let's try. Thank you so much. আমরা এবার খাবারটা একটু টেস্ট করে দেখবো। এত সুন্দর করে মানে এন্ট্রিও দিতে নিজের, এত ভালো করে আমি দেখিনি কাউকে। এনার এত সুন্দর কথা, তাহলে খাওয়ারও নিশ্চয় অসাধারণ হবে। আমরা টেস্ট করবো অবশ্যই। স্পাইসি কিন্তু খুব বেশি স্পাইসি নয়, কিন্তু ঘি আছে মনে হচ্ছে। কাজু আছে, হায়দ্রাবাদি হোক, ইরানি হোক, কলকাতার হোক, ইন্ডিয়ান তো খেয়ে দেখুন, ভালো লাগবে। এটা এখন আমার সাথে আমার বাড়ি যাবে, আপনারাও আসুন খান এবং অবশ্যই এখানে খাবেন। এবং মনে রাখবেন যে এই খাবারটা পুরো দুনিয়ার খাবার খাচ্ছি। মজা করুন, জাস্ট নিউজকে অবশ্যই ফলো করুন এবং আমাদের ভিডিওটা অনেক 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 শেয়ার করুন, যাতে দাদা একটা বড় রেস্টুরেন্ট খুলে আপনারা সবাই এখানে খেতে পারেন।